তৃণমূলের দুষ্কৃতীদের হাতে জখম হলেন হুগলির আরামবাগ জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা মামনি রায় সহ পরিবারের সদস্যরা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের নরহার বাটিতে। মামনি রায়ের স্বামী অভিযোগ করেন, রবিবার রাতে 7-8 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার নাবালিকা কন্যার উপর চড়াও হয়। দুষ্কৃতীদের আক্রমণে তিনিও আহত হয়েছেন বলে অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করে। সাড়ে 10টা 11টার সময় তৃণমূলের দুষ্কৃতি 8-10 জন হবে এসে আমার এই গেটটা ভেঙে আমাদের দরজা ছুটিয়ে আমাদের উপর অত্যাচার করে এবং আমার মাথা ফাটিয়ে দেয়, আমাকে প্রচুর মারধর করে এবং আমার স্ত্রীর উপর মেয়ের উপর প্রচুর অত্যাচার হয়। কারা করেছে এটা? এটা তৃণমূলের দুষ্কৃতীরা। যারা এসেছিল আপনার বাড়ি তাদেরকে চিনতে পেরেছেন? আমি একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি, এই যে আমার বাড়ির পাশেই বাড়ি, সোমদীপ ঘোষ, তৃণমূলের হারমাল। দুষ্কৃতি এসে আমার বাড়িতে হামলা করে এবং আমার বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে এবং গেটের লক ছুটিয়ে গিলের দরজা ভেঙে আমাদের উপর শারীরিক এবং অত্যাচার করে, মারধর করে, আমার হাজব্যান্ডের মাথা ফাটিয়ে দেয় ও জিনিসপত্র ভাঙচুর করে। আমার মেয়েটার উপর অত্যাচার করতে যায়, আমি তাদেরকে ইটে করে মেরে তারপর বাঁচাই। অভিযোগ নয়, তা পুলিশ এসেছিল, একটা লিখিত দিয়েছি ওনাদেরকে, তারপর ওনারা হসপিটালে নিয়ে গিয়েছিল অ্যাম্বুলেন্সে করে, এখন আমরা চিকিৎসা করে ভোরের দিকে বাড়ি ফিরেছি। বাড়িতে অনেকজন এসে দরজা ভেঙে বাবার মাথা ফাটিয়ে দিয়েছে, আমাদের মাকে মারছিল। কারা করেছে এটা? তুমি তাদেরকে চিনতে পেরেছিলে নাকি? একজনকে চিনেছি, সৌম্যদীপ ঘোষ, বলে দোতলা বাড়িটা পাশে। আচ্ছা ঠিক আছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিজেপির মণ্ডল সভাপতি পিরুলাল আচার্য। আমি স্পটে এসেছি, কিছুক্ষণ আগেই এলাম এখানে। রাত্রে 11টার সময় আমার কাছে ফোন যায়, মামনিদের বাড়িতে হামলা হয়েছে, প্রায় 8-10 জন তৃণমূলের গুন্ডা এসেছিল, তার মধ্যে কয়েকজনকে চেনা গেছে এবং বিপ্লবদার মাথা, মানে মামনিদির হাজব্যান্ডের মাথা ফাটিয়ে দিয়েছে এবং বাচ্চাটার উপর অত্যাচার করেছে, মামনিদির উপর অত্যাচার করেছে, কিছু টাকা পয়সা বার করে নিয়েছে আলমারি ভেঙে, ঠিক আছে। এটা খুব নিন্দনীয়, এরকম প্রায়ই চলছে এখানে ওখানে। এর প্রতিবাদে আমরা থানাকে জানিয়েছিলাম, থানা প্রশাসন এসেছিল, এসে ওদের হসপিটালে ভর্তিও করে। আপাতত আমরা চাই দুপুরের মধ্যে যেন থানা কঠোরভাবে ব্যবস্থা নেয় এই ব্যক্তিগুলোর ওপরে। কয়েকজনকে চেনা গেছে, তাদের নাম থানাকে জানানো হয়েছে, যেন অবশ্যই ব্যবস্থা নেয়, নাহলে কিন্তু আমরা আমাদের পথে হাঁটব। সোমবার ঘটনার প্রতিবাদে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো। তার মাথা ফাটিয়ে দিয়েছে, বিভিন্ন রকম অত্যাচার করেছে, যাতে করে তৃণমূল কংগ্রেসের গুন্ডা রাজগুলো আর ভবিষ্যতে না করতে পারে। এবং মহিলা মোর্চা জেলা নেত্রী মামনি রায় তার বাড়িতে গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের আসছে যে দুষ্কৃতিকারীরা গুন্ডারা ওনার বাড়িতে হামলা চালায়, ওনার বাড়ি ভাঙচুর করেছে, ওনার বাড়ি থেকে অর্থ লুট করেছে, ওনার ছোট্ট মেয়ে 9 বছরের মেয়েকে পর্যন্ত মারধর করেছে, ওনাকে মারধর করেছে এবং ওনার যে স্বামী তাকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়ে একদম হসপিটালাইজ করে দিয়েছে এবং ওরা আরো সবাই ইঞ্জুরি হয়ে রয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা হসপিটালাইজ করছি এবং তাদের যাতে যে মারধর করেছে তাদের যে শাস্তি হয়, তারা যে তাদের যারা মারধর করেছে তাদের শাস্তির দাবিতে, তাদের গ্রেপ্তার করার দাবিতে আজকের আমাদের আন্দোলন, আজকের অবস্থান বিক্ষোভ। হুগলি থেকে শুভজিৎ ঘোষ, আনন্দ বার্তা।